এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর রয়েছি আমি শাকিরুল ইসলাম এই মুহূর্তে আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন সরাসরি হাজারদুয়ারি ইমামবাড়ার ছবি এই মুহূর্তে আমরা হাজারদুয়ারিতে চলে এসেছি এবং হাজারদুয়ারি ইমামবাড়ার যে ছবি সরাসরি এনভিটিভির পর্দায় এই মুহূর্তে দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গায় মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গা যেখান থেকে বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলা যিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন সেই হাজারদুয়ারিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং সেই হাজারদুয়ারি থেকে সরাসরি লাইভ করছি আর আপনাদের দেখাচ্ছি সেই হাজারদুয়ারির চিত্র এই মুহূর্তে লকডাউন এবং কর করোনার কারণে হাজারদুয়ারি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ফলে যারা পর্যটন রয়েছে যা পর্যটক যারা রয়েছে তারা এই মুহূর্তে আসতে পারবেন না ফলে বিধিনিষেধ রয়েছে এবং নিষেধাজ্ঞা রয়েছে এর ভিতরে ঢোকার আমরা বাইরে থেকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি এবং সরাসরি সেই ছবি এনবিটিভির টিভির পর্দায় দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে যে দর্শকরা দেখছেন তাদেরকে বললো ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করে দিন কারণ মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গার সেই ঐতিহাসিক জায়গার কথা আপনাদেরকে বলবো হাজারদুয়ারির ইতিহাস আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তাদের প্রত্যেক প্রত্যেককে বলবো অবশ্যই আপনারা কমেন্ট করুন কোথা কে কোথা থেকে দেখছেন আপনাদের মতামত জানান এবং সেই সাথে সাথে আপনাদের কিছু প্রশ্ন বা কিছু বলা থাকলে কিছু দেখার থাকলে আমাকে জানান কমেন্ট করে আপনাদেরকে সেইটা দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বলব আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ভিডিওটা শেয়ার করুন এবং মানুষের কাছে পৌঁছে দিন এবং আপনাদেরকে সরাসরি এনভি টিভির পর্দায় দেখাচ্ছি সেই ছবি হাজারদোয়ারি যেটা একেবারে রাসপ্রাসাদ বৃষ্টি যুগের বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হচ্ছে হাজারদুয়ারি যেই হাজারদুয়ারির ছবি একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আমি গেটের দিকে আস্তে আস্তে যাবো এবং সেই ছবি আপনাদেরকে দেখাবো হাজারদুয়ারির পাশেই যে মসজিদ রয়েছে সেই মসজিদের ছবি দেখতে পাচ্ছেন এবং আপনাদের জানাই ব্রিটিশ যুগের বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো হাজারদুয়ারি যেখানে বিশাল আকার এই প্রাসাদে প্রত্যেকটি হ হল ঘর হচ্ছে অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত বাংলার নবাবী অর্থাৎ বাংলা নবাবী আমলে স্থাপত্য করার এক উজ্জ্বলতম প্রতিফলন হচ্ছে এই হাজারদুয়ারি হাজারদুয়ারির যে ছবি দেখতে পাচ্ছেন মোহাম্মদ সার সর্দার ভাই বাংলাদেশ থেকে দেখছেন মিসুড কাজিল ভাই দেখছেন এবং আলম ভাই দেখছেন যারা দেখছেন তারা প্রত্যেকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই ছবিটা আপনাদের প্রত্যেকের কাছে বলবো যে অবশ্যই আপনারা শেয়ার করবেন কারণ হাজারদুয়ারি সম্পর্কে আপনাদেরকে জানাবো আর জানাতেই চলে এসেছি মুর্শিদাবাদের যেহেতু লকডাউন রয়েছে এবং করোনার কারণে বন্ধ রয়েছে হাজার দেওয়ারি সমস্ত গেট এবং এই মুহূর্তে যে আমরা এই একটি গেটের সামনে রয়েছি সেই গেটটা কিন্তু বন্ধ দেখতে পাচ্ছি মাসুদ আলম ভাই জঙ্গিপুর থেকে দেখছেন যারা দেখছেন অবশ্যই বলবো শেয়ার করতে হাজার হাজারদুয়ারি হচ্ছে এমন একটি প্রেসার যেখানে ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত এটা পুরো কেন্দ্র সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এটা নিয়ন্ত্রণ করেন দেখাশোনা করেন এখানে দেশ বিদেশের ভবান মানুষগুলো ভবান পিপশু মানুষগুলো এখানে দেখতে আসেন ঐতিহাসিক নিদর্শনে এখানে মাসে অন্তত তিরিশ হাজার মানুষ এর অনুগম হয় যেহেতু লকডাউন এবং করোনার কারণে এখন পুরো সম্পন্ন বন্ধ ফলে এখন লোকের আনাগোনা নেই হাজারদুয়ারি কম করে প্রতি মাসে তিরিশ হাজার মানুষ কিন্তু এখানে আসেন প্রত্যেকটা মাসে দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক সেই কামান ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার যে কামান সেই কামান ছবি দেখাচ্ছি হোসেন আলী ভাই দেখছেন বলছেন দারুণ ধন্যবাদ সুমান্ত প্রিয়াঙ্কা ঘোষ তিনিও দেখছেন তাদের সব প্রত্যেককে বলবো আপনারা শেয়ার করবেন জসিম ভাই লিখছে নাইস ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সহায়ক হাজার দেওয়ার প্রয়ার সাথে এখন ভারতীয় কেন্দ্র সরকার দ্বারা নিয়ন্ত্রিত এখানে দেশ বিদেশের ভ্রমণ টুপসিউ বারুশ প্রতি বছরই আসেন দাদা ভারতে যেতে চায় মোহাম্মদ সদার ভাই আপনাকে ভারতে ওয়েলকাম আমাদের দেশে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদেরকে জানিয়ে রাখবো যে এর পাশ দিয়ে এই হাজারদুয়ারির পাশ দিয়ে ভাগীরথীর আপন রূপ নিয়ে প্রভাবিত হয়েছে বহু বহুদূরে সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলেই একে হাজারদুয়ারি নামকরণ করা হয়েছে বাইরে থেকে বাইরে থেকে দেখলে একেবারে বিশাল আকার মনে হবে দৃশ্যমান দরজায় আদবে নকল দৃশ্যমান হলেও এর অনেক দরজা বাইরে থেকে দেখলে মনে হবে যে এগুলো সব দরজা কিন্তু আসলে এ এগুলো হচ্ছে সব নকল দরজা অথচ দূর থেকে পুরোপুরি আসল বলে মনে হবে হাজার দুয়ারি চমক শুধু তার দুয়ারেই দেয় ঘরগুলো ছিল কিন্তু মনোমুগ্ধকর এবং অসাধারণ রাজীব ভাই বলছেন নাইস বাংলাদেশ থেকে দেখছেন সুমন মজুমদার দা আপনাদেরকে বলবো অবশ্যই শেয়ার করতে এটা শেয়ার করবেন এমডি আজুল ভাই দেখছেন তাজমুর হোসেন সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই হাজারদুয়ারি শুধু দুয়ারে চমক নাই এর ঘরগুলো কিন্তু মনোমুগ্ধকর এবং খুব একেবারেই অন্যতমানের এবং পাশেই দেখতে পাচ্ছেন যে উল্টো দিকে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইমাম বাড়া এখানে শুধুমাত্র মতিঝিল দেখতে চাই সুমন্ত দা প্রিয়াঙ্কা ঘোষ বলছে ঠিক আছে আমি মতিঝিলে গেলে অবশ্যই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিন্তু সকলের কাছে অনুরোধ যারা দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করুন আর মতামত দিন কমেন্ট করুন আর রাজিব বলছেন যে আমি কেমন আছি ভালো আছি সত্যিই ভালো আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে মুর্শিদাবাদে অবস্থিত একটি রাস প্রাসাদ রাস প্রাসাদের একেবারে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে এই সতেরোশো শতাব্দীতে সতেরোশো শতাব্দীতে ইংরেজ শাসনের আগে পর্যন্ত সুবা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর এখানে রাজত্ব করতেন নবাব রায় আর নবাব হুমায়ুন যা ইউরোপীয় স্থাপ স্থাপত্য দিয়ে এই প্রাসাদ বানান অনেকে ভুল করে ভাবেন যে এই বুঝি নবাব সেরাজুদ্দৌলা তৈরি না সিরাজ ছিলেন স্বাধীন শেষ নবাব কিন্তু এটা সেরাজুদ্দৌলা তৈরি নয় সিরাজুদ্দৌলা এখান থেকে শাসন কার্য পরিচালনা করেছেন হোসেন আলী বলছে দাদা আমরা ঘুরতে যাব কিন্তু পাবাস করতে করতে পারবো না আমি কি বললেন লাস্টে শব্দটা বুঝতে পারিনি কিন্তু এই মুহূর্তে করোনার জন্য বন্ধ আপনি ঢুকতে পারবেন না রুকুমুদ্দিন শেখ বলছেন ধন্যবাদ খুব ভালো লাগছে ধন্যবাদ সবাইকে এবং আপনাদের জানিয়ে রাখি ভারতের পুরাণ তত্ত্ব সর্বক্ষণে একটা সংগ্রহশালা বানিয়েছেন তবে দুর্বল কাটানোর জন্য দর্শকদের তিনতলায় উঠতে দেওয়া হয় না এখানে এবং শুক্রবার মিউজিয়াম মিউজিয়াম বন্ধ থাকে এ হচ্ছে সম্পর্কে আপনাদের ছোট্ট করে জানানোর চেষ্টা করলাম যেখানে বাংলার স্বাধীন শেষ নবাব সিরাজউদ্দৌলা তিনটি এখান থেকে শাসন কার্য পরিচালনা করেছিলেন এবং দেখতে পাচ্ছেন যে বিখ্যাত ঘড়ি বড় ঘড়ির কাটারে দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে সরাসরি দেখাচ্ছি একেবারেই সবচেয়ে বড় ঘড়ি মুর্শিদাবাদের যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক ঘড়ি এবং সেই ছবি দেখতে পাচ্ছেন এবং দূরে যে ছবিটা দেখতে পাচ্ছেন যেটি কামানে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ঐতিহাসিক কামান সেই কামানতে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি করা হয়েছিল সেই কামানের ছবি দেখতে পাচ্ছেন হাজারদুয়ারিতে কি মিউজিয়াম আছে হ্যাঁ হাজারদুয়ারিতে অবশ্যই আমি মেজানোর মেজানুর ভাইকে বলবো অবশ্যই হাজারদুয়ারিতে মিউজিয়াম আছে অনেক কিছু দেখার কিছু আছে ভিতরে যে ইংরেজ আমলে যে যুদ্ধ অস্ত্র ছিল অনেক কিছু আছে যেগুলো ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো আমি বাইরে থেকে আপনাদেরকে জাস্ট জানাই বিভিন্ন কিছু রয়েছে বিভিন্ন কিছু রয়েছে এবং সত্যি এখানে আসলে আপনার মন কেড়ে যাবে মন ছুঁয়ে যাবে আপনি এখানে বারবার আসতে চাইবেন তাজমির হোসেন যাই জানতে চাইছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করুন এবং যারা দেখছেন অবশ্যই বারবার বলছি আপনাদের কাছে এই ঐতিহাসিক জায়গা শেয়ার করে দাঁড়াবেন এনভি টিভির পর্দাই আপনাদেরকে দেখাচ্ছি এনপিটিভির দর্শকদের দেখানো এবং যারা আপনারা দেখতে চান আরও আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সহিদুল ভাই জিজ্ঞেস করছেন দাদা আমি যেতে চাই কীভাবে যাব আপনি কোথা থেকে আসতে চান বলুন আপনাকে বলে দিতে পারি আপনি কলকাতা থেকে মুর্শিদাবাদ যে ট্রেনগুলো আছে সেই মুর্শিদাবাদ ট্রেনে চলে আসতে পারেন বা হাজারদুয়ারি স্পেশাল যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনে করে আপনি মুর্শিদাবাদ স্টেশন নামবেন মুর্শিদাবাদ স্টেশনে নেমে সেখান থেকে আপনি যে কোনো অটো টোটো বা যে কোনো গাড়িতে আপনি হাজার হাজারদুয়ারি চলে আসবেন মুর্শিদাবাদের গেট দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন এই মুহূর্তে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ছবি একেবারে সরাসরি মুর্শিদাবাদ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে হাজারদুয়ারিতে এই মুহূর্তে রয়েছে এবং হাজারদুয়ারি সেই চিত্র এবং মূলত এখানে আসা হাজারদুয়ারি নিয়ে নানা তথ্য নানা ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে আপনাদের তুলে ধরার জন্যই আমাদের যে এন বিশেষ অনুষ্ঠান আমরা সপ্তাহে একটি করে অনুষ্ঠান করছি জানা অজানা অনুষ্ঠান সেই জানা অজানা অনুষ্ঠানে আপনাদের জানা কিছু জিনিস যার তথ্য আপনাদের জানা নেই যার ইতিহাস আপনাদের জানা নেই বা অজানা কিছু তথ্য রয়েছে সেই অজানা তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমরা সপ্তাহে একটি করে অনুষ্ঠান নিয়ে এসেছি জানা অজানা অনুষ্ঠান এবং সেই জানা অজানা অনুষ্ঠানে পরবর্তী সব সপ্তাহে যেটা থাকছে হাজারদোয়ারি এবং নবাব সিরাজুদ্দৌলার অজানা কিছু তত্ত্ব সেই তথ্য নিয়ে আমরা হাজির হব এবং সেই তত্ত্ব সংগ্রহ করতে আমরা চলে এসেছিলাম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ যেখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এখানে শাসন কার্য পরিচালনা করেছিলেন সেই সিরাজউদ্দৌলা আর কিন্তু জীবন ইতিহাস এবং হাজারদুয়ারির জীবন ইতিহাস এবং মুর্শিদাবাদের কি অবস্থা সেই চিত্র তুলে চেষ্টা করছি করবো সেই জন্যই কিন্তু এসেছি এবং একটা অত্যন্ত দুঃখের সঙ্গে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হচ্ছে মুর্শিদ হামদাবাদের হাজারদুয়ারি যেটা ঐতিহাসিক জায়গা যেখানে মাসে তিরিশ হাজারের বেশি মানুষ যাতায়াত করে সেখানকার রাস্তাঘাট একেবারেই অত্যন্ত দুর্ভাগ্যজনক রাস্তাঘাট খুবই খারাপ যদিও হাজারদুয়ারির পুরো দায়িত্ব কেন্দ্র সরকারের কিন্তু সেই অজুহাত দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকেও কোনো দায়িত্ব নেওয়া হয় না এবং রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন যে একেবারেই অবস্থা যেখানে হাজারদুয়ারির গেট রয়েছে একেবারে হাজারদুয়ারের সামনে দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু রাস্তার অবস্থা একেবারেই কিন্তু ভালো না তো এই হচ্ছে পরিস্থিতি এই যেটা ঐতিহাসিক জায়গা যেখান থেকে গোটা বাংলা বিহার উড়িষ্যা যেখানে শাসন কার্য পরিচালিত হতো সময় যেটা বাংলা বিহার উড়িষ্যার যেটা একেবারে রাজধানী ছিল সেই মুর্শিদাবাদ যে যে রাজ যেখানে রাজকার্য পরিচালনা করা হতো সেই হাজার হাজারদুয়ারির পাশের রাস্তার অবস্থা একেবারে অত্যন্ত খারাপ দুর্ভাগ্যজনক এবং সে নিয়ে কিন্তু স্থানীয় মানুষজনের ব্যাপক অভিযোগ রয়েছে যে আমরা নবাবের দেশের মানুষ হয়েও কিন্তু আমরা ঠিকঠাকভাবে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হই এই যে রাস্তাঘাট খারাপ বিভিন্ন বিষয় নিয়ে মানুষের অভিযোগ রয়েছে তো এই হচ্ছে পরিস্থিতি তো নবাবের দেশের মানুষরা কিন্তু এইভাবে বঞ্চনা শিকার হচ্ছেন এবং মুর্শিদাবাদে পঁচাত্তর থেকে আশি লক্ষ মানুষের বসবাস হলেও আজও পর্যন্ত মুর্শিদাবাদে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয় হয়নি দীর্ঘদিনের মুর্শিদাবাদের মানুষের অভিযোগ রয়েছেন অভিযোগ রয়েছেন এই এখানে প্রতি বছর প্রতি মাসে হাজার হাজার মানুষ আসেন তো এখানকার যে রাস্তাঘাট দেখছি এই অবস্থা কি বলবেন পরিস্থিতি খুব খারাপ দাদা গো আমাদের দেখেন দোকানপাট বছর দিক থেকে বন্ধ চায়ের দোকান আমার অবস্থা তো আরো খারাপ সাপ পোকা মকড়া এসব জঙ্গলে দেখেন পরিষ্কার করছে জঙ্গল হয়ে গেছে সাপ সমন্বী জঙ্গল সাপ পোকা মকড়ে একদম পুরো শেষ হয়ে গেলাম আমরা চাকরি কটা আছে বলুন বেশিরভাগ তো ব্যবসা কোনো রকম চলে গরিব মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং এলাকার মানুষের যে অভিযোগ দেখতে পাচ্ছেন যে এই যে জঙ্গল হয়ে পড়েছিল সেগুলো পরিষ্কার করা হচ্ছে যে এটা ঐতিহাসিক জায়গা যেখানে মুর্শিদাবাদ থেকে যে মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে একেবারেই গোটা বাংলা বিহার উড়িষ্যার শাসন কার্য পরিচালনা হতো সেই জায়গা ঐতিহাসিক জায়গা যেখানে প্রতি বছর প্রতি মাসে তিরিশ হাজারের বেশি মানুষ ভ্রমণ করতে আসেন দেখতে আসেন পর্যটনরা আসেন এখানে সেই জায়গা একেবারে জঙ্গল এবং আমি যখন প্রথম আমি ভিডিও করতে শুরু করছিলাম তখন একজন আমাকে আতঙ্কিত করে বলছিলেন যে দেখুন যেন সাপ না গায়ে ওঠে তো মানে এমন দুরবস্থা যেখানে সাপ প্রাণীদের একেবারে উপযুক্ত জায়গা হয়ে উঠেছে তো সেই জায়গাটাই আপনাদেরকে বলতে পারি যে এই যে দুরবস্থা এটা কেন্দ্র সরকারের দেখভাল করার দায়িত্ব কিন্তু সেখানে সেই দেখভাল তারা ঠিক সঠিকভাবে পরিচর্যা করছেন না এই অভিযোগ কিন্তু স্থানীয় যে রয়েছে আমি মিজানুর ভাই তিনি কমেন্ট করেছেন পরের সপ্তাহে আবার কি দেখবেন পরের সপ্তাহে আমরা আজকে জাস্ট এটা লাইভের মাধ্যমে দেখাচ্ছি এবং এর ব্যাকগ্রাউন্ড ইতিহাসের সমস্ত তথ্য ইনফরমেশান নিয়ে পরের সপ্তাহে আমাদের জানা অজানা অনুষ্ঠানের বিশেষ অনুষ্ঠান সেখানে কিন্তু আপনাদের এর ডিটেলস ইতিহাস আপনাদেরকে জানাবো আমি কুয়েত থেকে বলছি তাজমুল হোসেন ভাই তাজমির হোসেন ভাই কুয়েত থেকে দেখছেন ধন্যবাদ যারা দেখছেন আপাতত জুম্মান নামাজের সময় হয়ে গেছে আপাতত জুম্মার নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে তো সেই জন্য আজকের মতো লাইভ অনুষ্ঠানটা এখানে শেষ করছি উপারে দেখতে পাচ্ছেন যে হাজারদুয়ারির উপারে যে ছোট্ট ছোট্ট যে ছবিগুলো দেখতে পাচ্ছেন যে ত্রিশুর লাগানো রয়েছে এরকম একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি জানি না এটা কিসের জন্য লাগানো হয়েছে এবং কী কাজের তবে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে হাজারদুয়ারির যে মাথার উপারে ত্রিশুর লাগানো রয়েছে কারণটা কি জানি না সেই ছবি দেখে